Hello friends, welcome back to my channel. I am Shima from Shima's Blog and Cook. आज आमी देखाबो बीफ बार्गारेर जोन्नो किभाबे पेटी तैरी करबो। एजोन्नो आमी हाफ केजी गोरुर मांस नियेछी। बंधुरा, मांसेर मध्ये 20% फैट थाकते होबे। এই ফ্যাট অ্যাড করার কারণে বার্গারের পেটিটা খুব জুসি হবে এবং বার্গারের টেস্ট কিন্তু বেড়ে যাবে। মাংসগুলোকে আমি পাতলা পাতলা করে এবং এরকম ছোট ছোট সাইজে করে টুকরো করে নিয়েছি। যাদের ব্লেন্ডার আছে তারা ব্লেন্ডারে এবার মাংস দিয়ে 1 থেকে 2 মিনিটের মধ্যেই গরু মাংসগুলো কিমা করে নিতে পারেন। যাদের ব্লেন্ডার নাই কিন্তু চপার আছে তারা চপার দিয়ে খুব ইজিলি কম সময়ের মধ্যে মাংসগুলোকে কিমা বানিয়ে ফেলবেন। যাদের ঘরে চপার অথবা ব্লেন্ডার মেশিন কোনোটাই নেই তারা সিম্পল একটা চপিং বোর্ডের উপরে মাংসগুলো রেখে কিছুক্ষণ একটা নোড়া দিয়ে থেতলে নেবেন। তারপর একটা সিম্পল সবজি কাটার নাইফ দিয়ে ঠিক এইভাবে একবার লম্বালম্বি এবং একবার আড়াআড়ি করে বেশ কয়েকবার উল্টে পাল্টে চপ করে নেবেন। কিছুক্ষণের মধ্যেই মাংসগুলো খুব সুন্দরভাবে কিমা হয়ে যাবে। ব্লেন্ডার বা কোনো রকম মেশিন ছাড়াই কিমা তৈরির একটা রেসিপি আমার চ্যানেলে আছে, সেটার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। বন্ধুরা, বার্গারের পেটির জন্য আমি কিমা রেডি করে নিলাম। এবার কিমার মধ্যে আন্দাজ মতো লবণ দিলাম, এরপর কিছু পেঁয়াজ কুচি অ্যাড করলাম, দিলাম একটু রসুন বাটা, একটু আদা বাটা এবং একটু ধনিয়া পাতার কুচি, কিছু লাল মরিচের গুঁড়া। বন্ধুরা, আপনারা মরিচের গুঁড়াটা নিজেদের পছন্দ মতো ইউজ করবেন, আর চাইলে কিছু কাঁচা মরিচের কুচি দিয়ে দিতে পারেন, আর অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়া। তারপরে হাত দিয়ে সমস্ত কিমাগুলো সুন্দর করে মাখিয়ে নিলাম মশলার সঙ্গে। মশলাগুলো মাংসের সঙ্গে ভালো করে মিশে গেছে। এবার আমি ব্রেড ক্রাম্বস অ্যাড করব। এজন্য আমি 1 পিচ পাউরুটি নিয়েছি, যেটা না ভেজেই জাস্ট ব্লেন্ডারে দিয়ে একটু ব্লেন্ড করে নিলাম। তো পুরো পাউরুটির ক্রাম্বসটা আমি এখানে ইউজ করব অল্প অল্প করে। বন্ধুরা, পেটির বাইন্ডিংয়ের জন্য আমরা এই ব্রেড ক্রাম্বস অ্যাড করেছি। আপনারা চাইলে কর্ন ফ্লাওয়ার অথবা একটু ময়দাও অ্যাড করতে পারেন। এবার আমি কিছু ধনিয়ার গুঁড়া এবং কিছু গরম মশলার গুঁড়া অ্যাড করলাম এবং হাত দিয়ে আবারও ভালো করে কিছুক্ষণ মাখিয়ে নিলাম। আমি এবার গোল গোল করে 4টা বল তৈরি করলাম সমানভাবে এবং হাতে একটু তেল মেখে চাপ দিয়ে দিয়ে পেটির শেপ করে নিলাম। আমি 4টা পেটি তৈরি করলাম। পেটির সাইজটা হবে বার্গারের বনের থেকে একটু বড়, কারণ পেটি ভাজার পরে কিন্তু আকারে একটু ছোট হয়ে যাবে। তো হয়ে গেল আমার পেটি তৈরি, এবার এটা ভাজার পালা। বন্ধুরা, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে থ্যাংক ইউ জানাচ্ছি, আর নতুন বন্ধু যারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন। পেটি ভাজার জন্য আমি একটি ফ্রাইং প্যান চুলার উপরে বসিয়ে দিলাম, তারপর একটু ভালো করে গরম করে নিলাম। বন্ধুরা, এবার আমি পেটিটি ভাজবো, এজন্য ফ্রাই প্যানে অল্প পরিমাণ তেল দিয়ে নিলাম। আমার এটি ননস্টিকি ফ্রাই প্যান, এজন্য কিন্তু অল্প পরিমাণ তেল লাগবে। আপনারা আপনাদের পাত্রের ধরন অনুযায়ী তেলের পরিমাণটা দিয়ে দিবেন, তবে অল্প পরিমাণ তেল দিয়ে ভাজার চেষ্টা করবেন।
এবার ফ্রাই প্যানটি ঘুরিয়ে ঘুরিয়ে আমি চারিদিকে তেল লাগিয়ে নিলাম এবং চারটি পেটি ফ্রাই প্যানে দিয়ে দিলাম। আমি প্রায় 10 মিনিট ধরে পেটিগুলো ভাজলাম আর এই 10 মিনিটের মধ্যে আমি প্রায় 4 বার পেটিগুলোকে উল্টে দিয়েছি। একটু সাবধানে আস্তে আস্তে করে উল্টাতে হবে, মাঝে মাঝে একটু চেপে চেপে দিতে হবে, এর ফলে ভিতরে কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। খুব অল্প সময়ের মধ্যে আমার পেটিগুলো তৈরি হয়ে গেল আর একটু ব্রাউন কালার আসলে কিন্তু বার্গারটা খেতে খুব টেস্টি হবে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।